অনেকেই হয়তো বর্তমানে BTS এর নামটি সম্বন্ধে পরিচিত আর এর পিছনে একটি কারণ আর তা হলো BTS এর সফলতা আমাদের আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম BTS কেন এত জনপ্রিয় পুরো বিশ্বে আজকের ভিডিওতে আমরা জানব BTS এর সদস্যদের সম্বন্ধে BTS, 7 জন সদস্য নিয়ে গঠিত সাউথ কোরিয়ান একটি কে-পপ ব্যান্ড যার মধ্যে রয়েছেন 3 জন র‍্যাপার এবং 4 জন ভোকালিস্ট বিগ হিট এন্টারটেইনমেন্ট কোম্পানির মাধ্যমে এই গ্রুপটির পথ চলা শুরু হয় BTS এর 7 সদস্যের স্টেজ নেম হলো জিন সুগা আরএম জেহো জিমিন ভি এবং জাংকু চলুন তাহলে এই 7 জন সদস্যের সাথে পরিচিত হওয়া যাক পুরো নাম কিম নামজুন জন্ম 12 সেপ্টেম্বর 1994 সালে আরএম হলেন BTS এর প্রথম সদস্য এবং BTS ব্যান্ডের গ্রুপ লিডার র‍্যাপিং এর পাশাপাশি উনি একজন প্রোডিউসার এবং সংরাইটার আইকিউ লেভেল 148 যা কিনা বিশ্বের মাত্র 0.1% মানুষের মধ্যে রয়েছে ফেভারিট সাবজেক্ট ফিলোসফি এন্ড লিটারেচার আরএম অনর্গল ইংলিশ বলতে পারেন কিন্তু এখানে অবাক হবার ব্যাপার হলো উনি শুধুমাত্র ইংলিশ শিখেছিলেন হলিউডের একটি জনপ্রিয় অনুষ্ঠান ফ্রেন্ড শো এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণী থেকেই আরএম র‍্যাপ করা শুরু করেন আর তার এই র‍্যাপ করার পিছনে অনুপ্রেরণা যোগায় সাউথ কোরিয়ান একটি অল্টারনেটিভ গ্রুপ এপিক হাই আরএম অডিশনের আগে সোলো র‍্যাপার হিসেবে ভালোই পরিচিত ছিলেন আর যার কারণ ছিল তার মনোমুগ্ধকর লিরিক্স নামজুনের লেখা গান BTS এর প্রতিটি অ্যালবামেই রয়েছে এই পর্যন্ত আরএম দুটি মিক্সটেপ রিলিজ করেছেন 2018 সালে ইউনাইটেড নেশনের এডুকেশনাল এন্ড আনএমপ্লয়মেন্ট প্রোগ্রামে ভাষণ দিয়ে অনেক প্রশংসার পাত্র হয়েছিলেন পুরো নাম কিম সক জিন জন্ম 4 ডিসেম্বর 1992 সালে জিন হলেন BTS এর ভোকালিস্ট এবং সবথেকে বয়স্ক মেম্বার জিন খুবই ভালো রান্না করতে পারেন এবং BTS এর সকল মেম্বার তার হাতে রান্না খুবই পছন্দ করেন তবে জিন আরো বেশি পরিচিত ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নামে আর ওনার ফ্লাইং কিস দ্বারা সবার বড় হওয়া সত্ত্বেও চাইল্ডিশ ব্যবহার করে থাকেন যা অন্যান্য মেম্বারদের স্ট্রেস থেকে বের করতে সাহায্য করে জিনের অসাধারণ ভোকাল লাইন তার সাথে সাথে তার বাজানো পিয়ানো আর গিটার সত্যি চমৎকার করে তোলে তার গানগুলো এছাড়াও উনি ফিল্ম এবং অ্যাক্টিং এর উপরে ডিগ্রিও করেছেন পুরো নাম মিনঙ্গি জন্ম 9 এপ্রিল 1993 সালে উনি একাধারে একজন র‍্যাপার সংরাইটার এবং প্রোডিউসার আরএম এর মতোই উনি একজন আন্ডারগ্রাউন্ড র‍্যাপার ছিলেন সুগা হাই স্কুল থেকে র‍্যাপ করতেন ছোটবেলা থেকেই প্রচুর স্ট্রাগল করে বড় হয়েছেন কারণ তিনি ছিলেন মধ্যবিত্ত পরিবারে এবং এই কারণেই উনি তার লেখা গানগুলো বিক্রি করে খাবার ও বাসের টিকিট কিনতেন সুগার নিজের করা মিক্সটেপ অগাস্টিতে মেন্টাল ইস্যু এর বিষয়টি সাউথ কোরিয়াতে ফুটিয়ে তোলেন তার লেখা গানগুলোর মাধ্যমে যা সমাজের ইয়াং জেনারেশনের মধ্যে খুবই রিলেট করে থাকে মিউজিকের পাশাপাশি সুগা খুবই ভালো বাস্কেটবল খেলতে পারেন 2017 সুগা তার গাওয়া এবং প্রোডিউস করা অ্যালবামে আর্টিস্ট সুরানের সাথে যৌথভাবে অ্যাওয়ার্ড লাভ করেন সুগাকে BTS এর মেইন র‍্যাপারও বলা যেতে পারে পুরো নাম জং হোজেও জন্ম 18 ফেব্রুয়ারি 1994 সালে জে হোপ একাধারে একজন র‍্যাপার প্রোডিউসার এবং BTS এর মেইন ড্যান্সার জে হোপ উনার মনোমুগ্ধকর কোরিওগ্রাফির মাধ্যমে অন্য মেম্বারসদেরও সাহায্য করে থাকেন BTS এ তাকে সবাই সানশাইন নামেও চিনে থাকেন কারণ তিনি BTS এর সবথেকে চঞ্চল ও প্রাণবন্ত একজন সদস্য 2018 তে জে হোপ তার ফার্স্ট মিক্সটেপ বের করেন যেটির নাম ছিল হোপ ওয়ার্ল্ড যেখানে উনি একজন আর্টিস্ট হিসেবে উনার লাইফ স্ট্রাগলের বিষয়টি তুলে ধরেছেন যেটি কিনা আইটিউনসে 1 নম্বর স্থান লাভ করে পুরো নাম পাক জিমিন জন্ম 13 অক্টোবর 1995 সালে জিমিন BTS একজন ভোকালিস্ট এবং ড্যান্সার জিমিন বুজানের একটি স্কুলের কন্টেম্পোরারি পপিং এর স্টুডেন্ট ছিলেন সেই স্কুলের একজন টিচার উনার ড্যান্স দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কারণে সেই টিচার তাকে পরামর্শ দেন বিগ হিট এন্টারটেইনমেন্টে অডিশন দিতে বিগ হিট তাকে সর্বশেষ মেম্বার হিসেবে সিলেক্ট করে এ কারণেই তার ট্রেনিংও খুবই কম ছিল আর্মিদের মাঝে উনি এঞ্জেল নামে পরিচিত উনার কেয়ারিং পার্সোনালিটির কারণে জিমিন সব থেকে হাই নোটগুলো খুবই সহজে আয়ত্ত করতে পারেন যা কিনা খুবই ইউনিক সাথে সাথে উনার হার্ডওয়ার্কিং লাইফস্টাইলের পরিচয় উনার গান লায়ে আমরা পেয়ে থাকি পুরো নাম কিম তেয়ং জন্ম 30 ডিসেম্বর 1995 সালে উনি একজন কৃষকের ছেলে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিউজিশিয়ান হওয়ার উনার বাবা ওনাকে স্যাক্সোফোন শেখার জন্য অনেক হেল্প করেছিলেন ঠিক তার কিছুদিনের মধ্যে বিগ হিটের অডিশনে তার বন্ধুর সাথে যায় শুধুমাত্র সাপোর্ট করার জন্য সেই অডিশনে বিগ হিটের একজন স্টাফ ওনাকে রিকোয়েস্ট করে অডিশন দেওয়ার জন্য সেই কথা রাখার জন্যই ভি ওনার বাবার পারমিশন নিয়ে অডিশন দিয়ে ফেলে তারপর দিনই বিগ হিট তাকে সিলেক্ট করে ফেলে ওনার ভয়েস খুবই ডিপ এবং বিউটিফুলি সোলফুল
পাওয়ারফুল যা বাকি সবার ভয়েস থেকে একদমই আলাদা। ভি জ্যাজ খুবই ভালোবাসেন যা ওনার গান সিঙ্গুলারিটিতে ফুটিয়ে তোলা হয়। ভি আর্ট, ফটোগ্রাফি এবং অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করেন। এর পাশাপাশি উনাকে কোরিয়ান হিস্টোরিক্যাল ড্রামাতেও অভিনয় করতে দেখা যায়। পুরো নাম জং জগকুক, জন্ম 1 সেপ্টেম্বর 1997 সালে। ছোটবেলা থেকেই ওনার স্বপ্ন ছিল একজন ব্যাডমিন্টন প্লেয়ার হবার, কিন্তু টেলিভিশনে জি ড্রাগনের হার্টব্রেকার গানটি তাকে ইনফ্লুয়েন্স করে সিঙ্গার হতে। 2011 সালে কোরিয়ান ট্যালেন্ট শোতে উনি অডিশন দেন বাট সিলেক্ট হতে পারেনি। পরবর্তীতে উনি বিগ হিট কোম্পানিতে একজন ট্রেনি হিসেবে যোগদান করেন। উনি টানা চায়নাতে বিখ্যাত ম্যাগাজিনে হাই চায়নাতে 10 সপ্তাহেরও বেশি মোস্ট লাভ সেলিব্রিটি হিসেবে পরিচিত ছিলেন, যেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা BTS এর সদস্যদের অর্জনগুলো নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর K-POP সম্পর্কে আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।